الطلعين ابو لؤلؤ وهو قائم يصلي في المحراب فارتدت المدينه لموتي واظلمت الافاق لفوتي كيف راى وهو الذي اعد الله به الاسلام ووافق ربه في جمله من الاحكام ففتح الله عليه يديه مصر وشام وراه النبي صلى الله عليه وسلم وهو يمشي في جنه ربه وقال ان الحق لا ينطلق ولا لسان امراه وقلبه وما ذلك كان شديد الخوف من الله ويبكي ويبكي حتى جعل بكاءه في حدين خطين اسودين وكان يقول ليت ام عمر لم تلد ولم يرى الدنيا ولم يكن من البشر. السلام عليكم সম্মানিত ভিউয়ার্স, এটা হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির মসজিদ সংলগ্ন দিঘি। এটা হচ্ছে মসজিদ। এটা হচ্ছে ক্লাব, সামাজিক অনুষ্ঠানের। এটা হচ্ছে মসজিদ। এটা হচ্ছে পুরো কমপ্লেক্সটার ভিউ। এটা হচ্ছে মিনার। এটা হচ্ছে মাদ্রাসা ইবতেদায়ী এবং নুরানি সহ তিনখানা। এটা হচ্ছে কমপ্লেক্স, মাদ্রাসা কমপ্লেক্স। খুবই প্রাকৃতিক দৃশ্যে সুন্দর এই হযরত শাহজাহান শাহর মাজার শরীফ। এটা হচ্ছে হযরত শাহজাহানিয়া রহমতুল্লাহের স্বতন্ত্র ইবতেদায়ী। এটা বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, রেজিস্ট্রেশন নাম্বার 53-87-5। এটা 1989 সালে স্থাপিত হয়। জনাব মাহবুব ভাই এবং জাবেদ ভাই। এটা হচ্ছে পুরাতন গেট। পুরা মাজার শরীফটা নতুন করে হযরত জিয়াউল হক শাহেন শাহ মাইজভান্ডারের দরবারের আদলে আবার এটা নির্মিত হচ্ছে। আমরা একসাথে আসছি হাসিব ওর ভাই সহ। আমরা সবাই মিনহাজ হুসাইন শরীফ, আমাদের আমরা সবাই একসাথে এসেছি। ইলিয়াস জাবেদ ভাই, আমাদের মাহবুব ভাই, ইয়াসিন এবং শহীদ, সবাই একসাথে আমরা এই বিয়েতে এসেছি। চতুর্দিকে বৃষ্টি আসছে, নামাজ শেষ, আমাদেরও যাবার সময় গণিয়ে এসেছে। এটা হচ্ছে দলই কাটির হাট সংলগ্ন হযরত শাহজাহান শাহর মাজার শরীফ। আমাদের রাইমন তো দর্শক, শাহজাহান শাহর মাজার থেকে আজ এ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখালাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।